সরকার পরিবর্তন হবে এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে যে কোনো সময় পরিবর্তন হবে মাসবি পরিবর্তন হবে আজকে আমরা সমগ্র জনগণ তো আজকে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শোষিত সবাই আজকে মুক্তির জন্য আন্দোলন করছি কাজেই এই আন্দোলন আজকে আপনারা আমার আমাদের সকলের আমি তো বিএনপি করি না তারেক রহমান একজন মজলুম নেতা হিসেবে খালেদা জিয়ার সাথে যে অন্যায় করা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলেছি আমরা বিএনপির পদপদবি হোল্ড করি না বিএনপির সাথে তো জোটও করি না এই যে নির্বাচনী জোট করছি আমরা কিন্তু যুগপৎ আন্দোলনে আমরা বলছি আমরা মহাসচিব বা বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করছি এবং এই ফাঁসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো কারণ এই এই ফাঁসিবাদের দ্বারা সবাই নির্যাতিত নিপীড়িত কাজী আজকে জনগণের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে সকলকে রাজপথে নামতে হবে যারা মান অভিমান করে আছেন সুবিধাবাদী অবস্থানে আছেন চেক অ্যান্ড ব্যালেন্স করে যে না বিএনপির সাথে যুগপথে নামলে মামলা দিবে বাধা দিবে হামলা করবে এই সুবিধাবাদ জনগণ কিন্তু চিনে রাখতেছে এই সুবিধাবাদী ভূমিকা থাকবেন না দয়া করে এখন আর সময় নাই আর একটা কথা বলে শেষ করি যে আপনি রাস্তায় না নামলেও এই সরকারের পতন দ্রুত সময়ের মধ্যে ঘটবে কাজী যারা নামবে তারা দেশ জাতি জনগণের কাছে হিরো হিসেবে থাকবে সো আমরা যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে আমলে রাখি বিশেষ করে সবাই যেভাবে বলেছে আমার বক্তব্য না সমগ্র নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছে আগামীর বাংলাদেশে পরিবর্তনকামী মানুষ সুস্থ ধারা রাজনীতির মানুষ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বিশ্বাসী মানুষ যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায় সেই রাষ্ট্রের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং যার উপরে আস্থা বর্ষে রেখে আমরা বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছি যে সমস্ত বিরোধী দলগুলো এবং আন্দোলন করে যাচ্ছে এই ফাঁসিবাদের পতনের জন্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সামনে আমাদের এই কথাগুলো বলছি এই কারণে তিনি যেন মনে রাখেন সেই সময় আমরা তার আন্দোলনের সহকর্মীরা সারথীরা এই কনসার্নগুলো রেজ করেছিলাম কাজেই সরকারে গেলে যেন তারা এটা পরিবর্তন করে এই মানুষের উদ্বেগটা যেন তাদের বিবেচনায় থাকে আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে আজকে যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছেন বিরোধী মতের কণ্ঠ দমন করার জন্য ডিএমপিকে ব্যবহার করছেন পুলিশকে ব্যবহার করছেন তারা সংবিধান লঙ্ঘন করছেন এই সংবিধান আপনাদের হাতেই তৈরি আপনারাই কাটা ছেঁড়া করে এটাকে গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন তারপরেও যেটুকু আছে বিরোধী দলের বেলায় সংবিধান দেখান আপনাদের বেলায় দায়িত্ব পালনরত অবস্থায় কিংবা কথা বলার সময়ও আপনারা সেটা মানেন না আমাদের এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের সাহেব একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন যে কিছুদিন আগে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্তৃপক্ষ বক্তব্য রেখেছেন আমি ফেসবুকে ইউটিউবের লিঙ্কটা এটিএন নিউজের লিঙ্কটা শেয়ার দিয়ে লিখেছিলাম ছাত্রলীগ যুবলীগের নেতাদের হুমকি ধামকি আর পুলিশের তিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই কর্মকর্তার বক্তব্যের কোনো পার্থক্য নাই তারা বলেছেন কি এটি আওয়ামী লীগের বুদ্ধিজীবী আওয়ামী পন্থী আওয়ামী লীগের ভাই বোনেরা বলে থাকেন যে তারেক সাহেব নাকি সেই আমলে খাম্বা দিয়ে গেছেন বিদ্যুৎ দেন নাই তারা হাসি ঠাট্টা মস্করা করে বলে থাকেন তারপরে 63 জেলায় বম্বিং করা হয়েছে এটি বিএনপি জামাতের আমলে দেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য করা হয়েছিল এটা তারা বলে থাকেন তারেক রহমান বাংলাদেশের বর্তমান যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিচয় কি তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিগ্ভ্রান্ত ছিল অস্থির ছিল কি করবে কি না করবে বুঝতে পারছিল না আওয়ামী লীগের নেতারা যখন আত্মগোপনে চলে গিয়েছিল তারেক রহমানের বাবা মেজর জিয়াউর রহমান সেই সময় এই জাতিকে হ্যামিলিনার বাসিয়ালার মতো স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে উচ্চবিন্দু করেছিলেন তারপরে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় সংকটকালীন সময় এই দেশের দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশের অর্থনীতি সামাজিক স্ট্রাকচার রাজ বহু দলীয় গণতন্ত্র তারেক রহমানের বাবা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন তারেক রহমানের মাকে তারেক রহমানের মা একজন নির্লোভ নিঃস্বার্থ নারী যিনি সেই সময় ছোট সন্তানদেরকে নিয়েও তার স্বামীর দেখানো পথে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করে গেছেন আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক ক্ষেত্রে আমি যেটা সবসময় বলে থাকি 72 পর্যন্ত তার যে সংগ্রাম সেটা নিয়ে আমার বিন্দুমাত্র প্রশ্ন নাই নির্দ্বিধায় আমি তাকে স্যালুট করি রেসপেক্ট করি আফটার 72 স্বাধীনতার পরে শাসক
বঙ্গবন্ধুর যে ভূমিকা সেখানে বিশেষ করে বাকশাল তারপরে সেই সময় যে দমনপীড়ন ব্যালট বাক্স ছিনতাই তো সেই আমলে ইন্ট্রোডিউস হয়েছে তো সেই জায়গা থেকে সেই শাসন নিয়ে আমার বেশ কিছু সমালোচনা আছে তো এই পরিস্থিতির মধ্যেও আজকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণ বা এদেশের মানুষ যে সিম্প্যাথি সহানুভূতি দেখিয়েছে অবশ্যই দেখানো উচিত ছিল 81 সালে যখন তিনি দেশে এসেছিলেন দেখিয়েছিলেন দুর্ভাগ্য আজকে বঙ্গবন্ধুর কন্যা দাবি করে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জিয়াউর রহমানের ছেলে সাবেক প্রধানমন্ত্রী 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় যদি বেগম খালেদা জিয়া রাজপথে না থাকতো হয়তো আজকে শেখ হাসিনারও রাজনীতি করার অধিকার থাকতো না মিলিটারি শাসন চলতো অনির্দিষ্ট কালের জন্য তার ছেলেকে আজকে দেশে আসতে দিচ্ছে না এক ছেলেকে তো মেরেই ফেললো আর একজন বেঁচে আছেন তাকে নিয়ে এত ভয় আতঙ্ক যে সব জায়গায় বিএনপি জামাত দেখে এবং একটার পর একটা রায় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কত ভীত সন্ত্রস্ত চল আজকে টেলিভিশনেও একটা দলের চেয়ারম্যান আপনারা এখনো স্বীকার করেন যে পাওয়ার পার্টি হিসেবে অপোজিশন পার্টিও এখনো বিএনপি তার বক্তব্য টেলিভিশন পত্র পত্রিকায় প্রচার করা যাচ্ছে না এই যে কুৎসিত রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে জঘন্য সরকারি পদক্ষেপ আর কি হতে পারে যে অপোজিশন লিডারের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না এখন তিনি ইউটিউবে ভার্চুয়ালি বক্তব্য দেন সেইটাও বন্ধ করার জন্য নাকি হাইকোর্টের দৃষ্টি দানা হয়েছে তো হাইকোর্টকে তো আপনারা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন যে আজকে বিচারপতিরা দাবি করছে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার আশ্চর্যজনক বক্তব্য আরেকজন বিচারপতি তো আরেকটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে চান তো এই দল কানা দলদাসরা কিভাবে বিচারপতি হয় সুপ্রিম কোর্ট থেকে আওয়াজ উঠেছে ইউনাইটেড লয়ার্স ফোরাম ফ্রন্ট ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ইউএলএফ তারা সম্মিলিতভাবে সারা দেশের আইনজীবীদের নিয়ে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা এই প্রোগ্রাম থেকে আজকে সংহতি জানাচ্ছি আজকের যে বিষয়টি আমাদের ছিল সাংবিধানিক ও মানবাধিকার রক্ষায় সংবিধানকে অবশ্যই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে আমাদের রাখাল রাহার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছেন যে এই সংবিধানে যেমন বলা আছে সভা সমাবেশ নাগরিকদের অধিকার চলাফেরার বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে সেখানে আবার একটা লাইন দিয়ে অ্যাবর্ডেস লাইন দিয়ে বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে যে আইনের দ্বারা আরোপিত যুক্তি বিধিনিষেধ থাকা সাপেক্ষে এই লাইনের কারণে হচ্ছে এই আপনার এই সেগমেন্টটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এটার মিস ইউজ করছে ডিএমপি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তো সেই ক্ষেত্রেই আমাদের এই আলোচনা এই এটার একটা দিক যে আজকে মহাসচিব আছে স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার একটা নমুনা